যারা নিয়মিত তুলসী পাতা খাবেন তাদের কখনো চোখে চশমা পড়তে হবে না। কোনোদিন শুনেছেন যে তুলসী পাতা খেলেই শুধুমাত্র আপনার দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে যাবে? আর যারা চশমা পড়েন তাদেরও কয়েকদিন পরে চশমার প্রয়োজনীয়তা থাকবে না। তুলসী পাতার এই রকম নতুন তথ্যই আজ আপনাদেরকে জানাবো যে তুলসী পাতার মধ্যে এমন কি পুষ্টিগুণ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি দেহের এমন কিছু উপকার করে যার জন্য একজন মানুষ সারা জীবন সুস্থ হিসেবে বেঁচে থাকতে পারে, কোনো ধরনের রোগ ব্যাধি তার ধারে কাছেও আসবে না। তার জন্য তুলসী অবশ্যই আপনাকে একটি নিয়মে সেবন করতে হবে, যেন তেন প্রকারে যখন তখন সেবন করলে কিন্তু এই উপকার আপনি পাবেন না বা তুলসী আপনাকে সারা জীবন সুস্থও রাখতে পারবে না। তার জন্য তুলসী বা এই হলি ভেসিল কিভাবে আপনি সেবন করবেন, কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। যদি স্কিপ না করেন তাহলে আপনার যে রোগ রয়েছে সেই রোগ সম্পর্কে হয়তো আপনি এই ভিডিওতে সুনিশ্চিত একটি তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি যে তুলসীর মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে। কখনো কি শুনেছেন যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তুলসী পাতার মধ্যে, যা অন্য যে কোনো ভিটামিন এ সমৃদ্ধ খাবারের থেকে কয়েক গুণ বেশি? ভিটামিন এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন কে, এর পাশাপাশি আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। নিশ্চয়ই এই তথ্যগুলো আপনার কাছে একদমই নতুন আর এটা একদম সঠিক। এই তথ্যের কারণেই আপনি বুঝতেই পারছেন যে তুলসী আপনার দেহের এই উপকারগুলোই করবে যা অন্য যে কোনো ঔষধের থেকে অনেক বেশি পরিমাণে করবে। তুলসী পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার দীর্ঘদিনের নিদ্রাহীনতা, বিষণ্ণতা, নার্ভাসনেসের মতো স্ট্রেসের প্রভাব কমাতে সাহায্য করবে। এই উদ্ভিদটি আপনার নিউরো ট্রান্সমিটার যা শারীরিক ক্রিয়াকলাপ, বিপাক এবং আবেগকে নিয়ন্ত্রণ করে সেই নিউরো ট্রান্সমিটারকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারে। এর ফলে আপনার ঘুম না হওয়ার সমস্যা একেবারেই চলে যাবে। এমনকি আপনি যদি বিষণ্ণ থাকেন তবুও তুলসী পাতা সেবন করলে সেই বিষণ্ণতা আপনার দূর হবে। অনেকেই আছেন বিষণ্ণতার কারণে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে তাদেরকে মানসিক রোগ দূর করার জন্য সেই অনুযায়ী ডক্টরের কাছে যেতে হয় এবং দীর্ঘদিন ধরে ঔষধ সেবনও করতে হয়। এই ধরনের রোগগুলো যাদের আছে তারা আজ থেকে এই হলি ভেসিল খাওয়া শুরু করতে পারেন। এই তুলসী পাতা আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখবে। তুলসী পাতার রয়েছে বায়ু বিশুদ্ধকরণ প্রভাব। শুধুমাত্র তাই নয়, এই গাছ সম্পূর্ণটি ডিটক্সিফাই করতে পারে দেহকে এবং সেই সঙ্গে পরিবেশকে। যদি আপনি একটি বিশুদ্ধ পরিবেশে থাকেন তাহলে নিজে থেকেই আপনি বিশুদ্ধ হয়ে উঠবেন, আপনার মন শুদ্ধ হয়ে উঠবে, একই সঙ্গে আপনি যে শ্বাস গ্রহণ করবেন তা অত্যন্ত বিশুদ্ধ হওয়ার কারণে আপনার শরীর সুস্থ হয়ে উঠবে। আসলে এই তুলসী পাতার মধ্যে এমন ডিটক্সিফাইং পাওয়ার রয়েছে যা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর টক্সিন এবং গ্যাসগুলোকে অপসারণ করতে পারে। এই কারণেই আপনার বাড়িতে একটি বা দুটি তুলসী গাছ অবশ্যই রাখুন, এটাকে ভেষজ হিসেবে রাখুন। অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু সুস্থ হিসেবে বাঁচার জন্যই এই গাছটিকে সব সময় রেখে দিন আপনার বাড়িতে। তবে গাছটি রাখলে এমন জায়গায় রাখতে হবে যেন এটি প্রচুর পরিমাণে সূর্যালোক পায়, অর্থাৎ সূর্যের আলোতে রাখতে হবে, তাহলেই এর কার্যক্রম এটা ঠিক মতো করতে পারবে। যেহেতু এটা বায়ুকে শুধু ডিটক্সিফাই করে না, দেহকে ডিটক্সিফাই করে, তাই যাদের দীর্ঘদিন ধরে রক্তের সমস্যা রয়েছে, রক্তে অ্যালার্জির প্রভাব বেশি, এমনকি যাদের অ্যালার্জি ছাড়াও কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এমনকি যাদের লিভার কিডনি ঠিক মতো ফাংশন করছে না, হাড় জয়েন্টের প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে, সেই সঙ্গে পেশির দুর্বলতা,
ক্ষুধা মন্দা, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যা রয়েছে, তারা রক্তকে সম্পূর্ণ শুদ্ধ করে নিতে এই ডিটক্সিফাইং পাওয়ার সমৃদ্ধ তুলসী পাতা সেবন করবেন। তাহলে শরীরে কোনো ধরনের রোগ জীবাণু বা টক্সিন থাকবে না, একেবারে নিজের ভেতর থেকে শুদ্ধ এবং সুস্থ হয়ে উঠবেন। তুলসী পাতা সবসময় হার্টের জন্য উপকারী। তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃৎপিণ্ডের উপকার করে থাকে। তুলসী পাতার মধ্যে এমন কিছু ইউজোনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার ফ্রি রেডিকেল থেকে দেহকে রক্ষা করে এবং সবসময় লিপিড সামগ্রী এবং খারাপ কোলেস্টেরল দেহ থেকে কমিয়ে দেয়, সেই সঙ্গে সঙ্গে ভালো কোলেস্টেরল বাড়ে। খারাপ কোলেস্টেরল কমে যাওয়ার কারণে ধমনীতে চর্বি জমে না এবং আপনার কখনো হার্ট ব্লক হওয়ার সম্ভাবনাও থাকবে না। তুলসী পাতা সবসময় আপনার দাঁতের জন্য উপকারী। অনেক সময় অনেকেই মনে করেন যে তুলসী পাতা চিবলে দাঁত নষ্ট হয়, কিন্তু এটা দাঁতের জন্য এতটাই উপকারী যে তুলসী পাতা চিবিয়ে নিলে আপনার দাঁতের কখনো রোগ হবে না। এটা দাঁত মজবুত করার পাশাপাশি মাড়ির সব ধরনের রোগ থেকে আপনাকে বাঁচাবে। তবে তুলসী পাতা চিবিয়ে নেওয়ার 7 থেকে 10 মিনিট পরে অবশ্যই হালকা গরম পানি কুলকুচো করবেন, এতে দাঁতের ওপরে এনামেলের কোনো ক্ষতি হবে না, দাঁত সবসময় ঝকঝকে থাকবে। তুলসী পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা দীর্ঘক্ষণ দাঁতে লেগে থাকলে দাঁতের রং হালকা হলদে হয়ে যায়। এই কথাটি বলা হয়েছে যে তুলসী পাতার এটি একটি খারাপ প্রভাব, কিন্তু এটা বুঝতেই পারছেন যে এটাকে অ্যাভয়েড করেই আমরা তুলসী পাতার সম্পূর্ণ উপকার পাই। যারা তুলসী পাতা সেবন করবেন তাদের কখনো ডায়াবেটিসের মতো সমস্যা হবে না। ডায়াবেটিস যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি তুলসী পাতা সেবন করুন, দেখবেন আপনার সুগারের মাত্রা একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। সুগারের মাত্রা এতটাই নিয়ন্ত্রণে আনে, যারা সুগার নিয়ন্ত্রণের জন্য অন্য কোনো ঔষধ সেবন করছেন তাদেরকে অনুরোধ করব যে তুলসী পাতা দিয়ে যদি আপনি সুগার নিয়ন্ত্রণ করতে চান তাহলে অন্য কোনো ঔষধ সেবন করবেন না। সেক্ষেত্রে হঠাৎ করেই আপনার সুগারের মাত্রা খুব বেশি পরিমাণে কমে যাবে এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন। তুলসী পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান চোখের চুলকানি, অঞ্জনি, পিচুটি জাতীয় সকল সমস্যা দূর করে। তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে চোখ ধুয়ে ফেললে চোখের এই সকল সমস্যা দূর হয়ে যায়। আর যারা নিয়মিত তুলসী পাতা সেবন করবেন তাদের দৃষ্টিশক্তি বাড়ার পাশাপাশি ছানি কেটে যাবে, ছানি থাকবে না এবং গ্লুকোমার মতো সমস্যাগুলো কোনো দিনই হবে না। ত্বক সবসময় সুস্থ রাখবে। যাদের ত্বকের ওপরিভাগে অ্যালার্জি, চুলকানি, ব্রণ, দাগ ইত্যাদি সমস্যা রয়েছে তারা তুলসী পাতা পেস্ট করে ত্বকের ওপরিভাগে ব্যবহার করুন, দেখবেন এই সকল সমস্যা চলে গেছে। তুলসী পাতা সবসময়ই আপনার দেহের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি হিস্টামিন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সমৃদ্ধ যত ধরনের উপকারিতা রয়েছে তার সব কিছুই দিতে থাকবে। কাজেই আপনি তুলসী পাতা সেবন করলে এই ধরনের যে ঔষধগুলো আপনার সেবনের প্রয়োজন পড়ে তা আর সেবন করতে হবে না। এক তুলসী পাতাই আপনাকে সব ধরনের রোগ থেকে রক্ষা করবে। এবার চলুন যে তুলসী পাতা কিভাবে সেবন করবেন তা জেনে নেই। আপনার ডায়াবেটিস থাক বা না থাক, আপনি খাঁটি মধু সংগ্রহ করতে পারলে আপনি মধু এবং কালোজিরে মিশিয়ে তুলসী পাতা সেবন করবেন। সেক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি 10 থেকে 15টি তুলসী পাতা নেবেন, এর সঙ্গে নেবেন 1 থেকে 2 চিমটি কালো জিরে, অর্থাৎ খুব বেশি পরিমাণে নয়, 4 চামচের 1/4 কালো জিরে নেবেন আর তার সঙ্গে নেবেন 1 চামচ মধু। এই সবগুলো উপাদান খুব ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন, তারপরে 1 গ্লাস হালকা গরম পানি পান করবেন। এটা তুলসী পাতা সেবনের সবচেয়ে সহজ উপায়। এইভাবে তুলসী পাতা আপনি টানা 6 মাসও সেবন করতে পারেন, কোনো ক্ষতি হবে না, একদম ভেতর থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, রোগ ব্যাধি কি তা আপনি আর টের পাবেন না। এছাড়া যারা তুলসী পাতা কালো জিরে এইভাবে চিবিয়ে খেতে পারবেন না তারা 2 চা চামচ তুলসী পাতার রস নিন, কালো জিরের গুঁড়ো নিন 1 থেকে 2 চিমটি এবং 1 চামচ মধু মিশিয়ে সেবন করুন। এখানে অনেকেই প্রশ্ন করবেন যে ডায়াবেটিস থাকলে মধু সেবন করা যায় কিনা।
আপনার যদি কনফিউশন থাকে যে মধু খাঁটি নয় তাহলে আপনি মধু অ্যাভয়েড করুন, কিন্তু মধু 100% খাঁটি হলে ডায়াবেটিসের জন্য এটা ক্ষতি করবে না, বরং দেহকে স্ট্রং করবে, সুস্থ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এইভাবে তুলসী পাতা সেবন করলে দৃষ্টিশক্তি তো বাড়বেই, সেই সঙ্গে দেহের এই সমস্ত রোগ আর কখনো খুঁজে পাবেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সেই সঙ্গে নিজে ফলো করবেন। উপকার পাওয়ার পরে কমেন্ট করুন, এতেই আমি খুশি হব। ধন্যবাদ, ভালো থাকবেন।